আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার পাশে থাকেন সবার প্রতি রইল ভালোবাসা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি মোহাম্মদ শফিক সৌদি থ্রি সিক্সটি লাইভ স্টাইল ইউটিউব চ্যানেল এবং সৌদি থ্রি সিক্সটি লাইভ স্টাইল ফেসবুক পেজ থেকে সবার প্রতি রইল ভালোবাসা শুভকামনা তো হয়তো ইতিমধ্যে আপনারা আমার অনেক ভাইদের সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে হয়তো অনেকেই চিন্তার মধ্যে পড়ে গেছেন যে তাহলে আমাদের কি হবে তো আসলে মূলত বিষয়টা আমার ভাইরাও ক্লিয়ার করে দিয়েছেন তো আমি আমার দিক থেকে আর ক্লিয়ার করে দেই। যে দেখুন সৌদি আরবে ইতিমধ্যে যে পেশাগুলো আপনার ভিসা বন্ধ হয়ে গেছে সে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং আপনার বিশেষ বিশেষজ্ঞ এবং এক্সপার্ট এবং আমেল আইডি আমেল নর্মালি যে আমেল এই আমেল পেশা এইগুলো ভিসা আপাতত সময় মানে এটা বলা হয় নাই যে কখন মানে কত দিনের জন্য বন্ধ আপাতত বন্ধ আছে তো এই পেশার ভাইরা কিন্তু যারা বর্তমান আছে তাদের পেশা কিন্তু পরিবর্তন করতে পারবে অর্থাৎ প্রথম অবস্থায় আপনাদের কোনো ফি ছাড়াই কিন্তু পরিবর্তন করতে পারবে আপনার মালিক তো এখানে যে আপনার বাংলাদেশ থেকে আমাদের দেশ থেকে যারা নতুন আসে তারা কিন্তু বেশিরভাগ বেশিরভাগ ভাইয়েরা কিন্তু আমেল আইডি এবং নর্মালি আমেল ভিসায় এসে থাকে তো সেক্ষেত্রে আমার দেশের ভাইদের চিন্তারই বিষয় তো আসলে আপনারা যারা দেশ থেকে এখন আসতাছেন তাদের কিন্তু এই ভিসা বন্ধ অর্থাৎ আপনারা কোনো ভিসায় আসতে পারবেন না বিষয়টা কিন্তু এমন না আপনারা এখানে যারা পেশাগত অর্থাৎ আমির আগেও কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও দিয়েছি যে বর্তমান সৌদি আরবে যারাই নতুন করে আসবে তারা অবশ্যই ভালো কাজ জেনে আসবেন কেননা দেখুন এক কিছু অসাধুর দালাল বা এজেন্সিরা মানে এই আমেল আর আমেল ভিসা যে যে ভাইরাই আসতাছে যে কোনো জায়গা থেকেই আসতেছেন আসলেই একই ভিসা আমেল আই আমেল ভিসা এই ভিসাতে আসতেছেন এরা যখন প্রতিনিয়ত আসতেছে আসার পর প্রচুর পরিমাণে কিন্তু আমাদের দেশে ভিসা যাচ্ছে প্রতিদিন তো এই ভিসায় আসার পর এখানে এসে কাজ পাচ্ছেন না আপনারা কোনো কাজ জানেন না জানেন তারপরেও কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের আপনারা কাজ জানলেও তারা বলতাছে আপনাদের এই কাজ দেওয়া হবে না জানলেও বলতে এই এই ভালো ভালো কাজ দেওয়া হবে তো সেক্ষেত্রেই আমেল আই আমেল ভিসায় এখানে আসার পর কাজ পাচ্ছেন না দেখা যাচ্ছে নানান জায়গায় আপনার নানান সমস্যার মধ্যে আছেন প্রতিদিন এত মাস মানুষ আসলে তারা কোথা থেকে আপনাদেরকে কাজ দেবে কিন্তু বাংলাদেশ থেকে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদেরকে সব ধরনের যদি আপনি এসির কাজ নাও জানেন আপনাদেরকে বলা হচ্ছে এসির কাজ দেবে যদি আপনার পেন্টারের কাজ নাও জানেন তাও বলা হচ্ছে আপনাকে পেন্টারের কাজ দেওয়া এরকম হিউজ পরিমাণ কিন্তু তো এখন আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেন্টার আপনার এই যে হাল্লাক অর্থাৎ ছেলুনের তারপরে আপনার এই যে রেস্টুরেন্ট হোটেলের যে পেশা আছে সব পেশা ডাইরেক্ট এই পেশা ভিসার উপর যে পেশাগুলো লেখা হচ্ছে সব পেশা কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় না যে এই পেশাগুলো মানুষ আসতে পারবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন আর এই যে বড় বড় যে পেশা যেগুলো বললাম যে এই পেশার ভাইয়েরা এখানে নতুন ভিসায় আসতে পারবেন না আমেল আইদের সঙ্গে যে বড় বড় এক্সপার্ট যারা তো এই বড় বড় এক্সপার্ট জায়গায় কিন্তু বেশিরভাগ কিন্তু এখন সৌদিরাই জব করতেছে কারণ আমাদের দেশে এখন হয়তো অনেকেই চিন্তা করবে ভাই আমি তো আমার ভিসা তো চলে আসছে বা আমার ভিসা লেগে গেছে আমার আমেল আই ভিসা আমেল ভিসায় আমি কি যেতে পারবো হ্যাঁ আপনাদের যাদের ভিসা চলে গেছে অলরেডি যারা আমেল আই আমেল ভিসায় লেগে গেছে বা চলে গেছে দেশে এই সব ভিসার কোনো সমস্যা নেই আপনারা আসতে পারবেন এখানে আসার পর প্রথম অবস্থায় প্রথমবার যখন মেহেনা চেঞ্জ করবেন অর্থাৎ পেশা চেঞ্জ করবেন তখন কিন্তু কোনো ফি লাগবে না দ্বিতীয়বার যখন করবেন তখন ফি লাগবে কিন্তু কিন্তু প্রথমবার ফি লাগবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনাদের কোনো ভয় নেই অনেকেই হয়তো চিন্তা করছেন সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে তাহলে আমরা আর যেতে পারবো না বিষয়টা এমন না আমেলাই দি আমেল ভিসা এর জন্য কিন্তু আমাদেরও কিছুটা ভালো হয়েছে কারণ এই দালালরা এজেন্সিরা হিউজ পরিমাণ আমেল আয় আমেল ভিসা প্রতিনিয়ত যে কোনো একটা সৌদিকে খাড়া করে তার মাধ্যমে একটা ভিসা অনেকগুলো ভিসা উঠায় দেশে পাঠাচ্ছে লোক নিয়ে আসতেছে কাজ দিচ্ছে না নানান সমস্যা কিন্তু আমাদের দেশের মানুষগুলো পড়তে আসে এখন আপনারা যদি দেশ থেকে ভালো কোনো কাজকর্ম শিখে আসেন তাহলে আপনাদের জন্য ভালো হবে যাতে আপনারা এখানে এসে আপনাদের পছন্দ যে কাজের উপরে আসতে আসেন সেই কাজগুলো যেন আপনারা পান আর আমি আগেও বলেছি ইনশাল্লাহ সৌদি আরব যে সামনে যে নিয়ম নিয়মকানুনগুলো হচ্ছে আস্তে আস্তে দেখবেন যে আমরা হয়তো অনেক টাকা ইনকাম না করতে পারলেও আমাদের একটা নির্দিষ্ট একটা কাজ হবে আমরা রোডে ঘাটে এখানে ওখানে কেউ গাড়ি ধরছে কেউ আপনার সিঁড়ি কান এইভাবে কিন্তু কাজ করতে আসে উল্টাপাল্টা কাজ সৌদি আরব কিন্তু এই উল্টাপাল্টা কাজ এইগুলো কি এই কাজগুলো কি কিন্তু একটা সিপারেটের মধ্যে নিয়ে আসতেছে যার কারণে কিন্তু নানান রকম নানান নিয়মের ভিতর আমাদেরকে নিয়ে আসতে আসে আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যান্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম